অভ্যুত্থানের পর দখলবাজির ঘটনা এবার ডুবতে বসেছে কাঁকড়া ও কুচিয়া রফতানি শিল্প। এতে বেকার হওয়ার সংখ্যায় এ শিল্পের অন্তত 5 লাখ মানুষ। রফতানিকারকদের অভিযোগ, বিশেষ গোষ্ঠীর সমিতি দখলের কারণে তারা তুলতে পারছেন না রফতানি প্রণোদনার অর্থ। বিষয়টি নিয়ে চিঠি চালাচালি করছে মৎস্য ও প্রাণিসম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয়। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। ইলফিশ বা কুচিয়া বাংলাদেশিদের চোখে যতই অস্বস্তির হোক না কেন, বিশ্বের বহু দেশে এই পণ্য ব্যবহৃত হয় সুস্বাদু খাদ্য হিসেবে। বলা চলে গত 4 দশক ধরে ধীরে ধীরে দাঁড়িয়ে গেছে কাঁকড়া ও কুচিয়া শিল্প। মোহাম্মদ হাসনাইন ও তার পরিবার শুরু থেকে জড়িত এই শিল্পে। 4 দশকে তারা যে সমস্যা দেখেননি, সেই সমস্যার মুখোমুখি এখন হাসনাইনরা। রপ্তানির বিপরীতে সরকার যে প্রণোদনা দেয় সেটি বন্ধ হয়ে গেছে। যেহেতু সঠিক কোনো ইসি কমিটি নেই, যদি ফাইলগুলো সিগনেচার না হয় তাহলে এগুলো আমরা ভর্তুকির জন্য আবেদন করতে পারি না। ভর্তুকি না পেলে আমাদের বিজনেস অনেকটা বন্ধ হয়ে যাওয়ার পরিক্রমা দেখা দিবে। কিন্তু কেন? আগস্টের শেষ দিকে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের 11 সদস্যের কমিটি পদত্যাগ করতে বাধ্য হয়। বিগত 5 আগস্টের পরে আমি যে কমিটি ছিলাম ওইখানে পদত্যাগ করতে আমরা বাধ্য হয়েছি, পদত্যাগ করছি আমরা। সরকার পতনের পরে নতুন করে কিছু নামধারী রাজনীতিবিদরা এসে আমাদের অ্যাসোসিয়েশনটা দখল করছে। এই সুযোগে বাণিজ্য মন্ত্রণালয়ে পুরনো তারিখ দেখিয়ে অন্য একটি পক্ষ নতুন কমিটি জমা দিয়েছে। সেখানে নির্বাচন হয়েছে বলেও দাবি করা হয়, যা আদতে সত্য নয়। ভোটের জন্যই তো মানুষের এই লড়াই, এই জীবন দিল। ভোট ছাড়াই যদি ভোট দেখায় তাহলে এটা কেমন হয়? আমার দেখা মতে কোনোদিন রাজনৈতিক কোনো প্রভাব এখানে বিস্তার কেউ করে নাই, কিন্তু বর্তমানে আমরা রাজনৈতিক কিছু সমস্যা ভুগতেছি। এর প্রমাণ পাওয়া যায়, সভাপতি দাবি করা ব্যক্তিও আগের কমিটির সুপারিশ নিয়ে প্রণোদনার টাকা তুলেছেন। এরাই বর্তমানে দখলে রেখেছে সমিতির কার্যালয়। দুই পক্ষের দুই সভাপতিকে সেপ্টেম্বরের 26 তারিখ তলব করে বাণিজ্য মন্ত্রণালয়। নিজেকে সভাপতি দাবি করা কথিত নতুন কমিটির শিহাবুদ্দিন সেই বৈঠকে হাজির হননি। তার সঙ্গে থাকা 4 সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। কমিটি নিয়ে এই দখলবাজির ঘটনায় ব্যাংকও আর প্রণোদনার টাকা ছাড় করছে না, ফলে ঝুলে গেছে শিল্পের ভাগ্য। আগে যেটা কমিটি আছে সেই কমিটির সার্টিফিকেটটা আমরা এলাও করতেছি। সেন্ট্রাল ব্যাংক যেটা রুলস দিয়েছে, রুলসের বাইরে আমাদের যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আমরা ওইটাই করবো, আদারওয়াইজ আমরা এলাও করবো না, করতে পারি না। এটা শোনানি হয় নাই। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পুরনো কথিত নতুন কমিটির সভাপতির। বর্তমানে আমরা হুমকি ধামকি মামলা এবং বিভিন্ন হামকি ধামকি রূপে আছি, আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারতেছি না। পদত্যাগ করে তো অলরেডি অ্যাসোসিয়েশন গার্জিয়ান শূন্য করে দিয়েছে, কারণ এক্সপোর্টারের স্বার্থে এখানে কারোর না কারোর আসতে হবে, যার ফলে আমরা এসছি যাতে সাধারণ রপ্তানিকারকদের সমস্যাগুলো আমরা সলভ করে দিতে পারি। এদিকে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও প্রশাসক নিয়োগের জন্য চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। সূত্র বলছে 17 নভেম্বর বৈঠক হবে দুই পক্ষকে নিয়ে। কাঁকড়া ও কুচিয়া রপ্তানি করে বছরে অন্তত 1000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ। আগস্টের পরে অভ্যুত্থানের সুযোগে বাংলাদেশে বহু প্রতিষ্ঠান একটি রাজনৈতিক দলের নামে দখল করা হয়েছে। যদিও বাস্তবতা হলো এই দখলবাজরা কেউই রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত নয়, এবং এই খাতটিও এই দখলবাজদের কবলে পড়েছে, এবং যে কারণে বলা চলে রীতিমতো হুমকির দশা এই খাতে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।